আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকেই জাহাজের তারের উপর ভিডিও দেখতে চেয়েছেন, আপনাদের কথা চিন্তা করে মেসার্স এম কেবল সাপ্লায়ার্সে চলে এসেছি। আশা করছি এখান থেকে আপনারা ভালো মানের জাহাজের কেবল ক্রয় করতে পারবেন। এই দোকানের পুরো ঠিকানা ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে, আর যোগাযোগ করতে চাইলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। চলুন তাহলে দেখে নিই এই দোকানের ওনার আনোয়ার ভাই আমাদের কি কি ধরনের কেবল দেখাতে যাচ্ছেন। এটা কি ফার্স্ট এখান থেকে? না, এটা হচ্ছে জাহাজের 2x6RM, ভিতরে ফায়ার প্রুফ কাপড় আছে, এটা গরম হবে না মালটা ঠান্ডা রাখার জন্য। এটা দিয়ে আপনার বাসা বাড়িতে বিল্ডিং আপনার 4-5 তলা পর্যন্ত চলবে, মিটার 6-7 মিটার সহ চলবে। আর এটা হচ্ছে আপনার কত পড়বে বলেন? এটার প্রাইস পড়বে আপনার 170 টাকা পার মিটার। পার মিটার পাবলিক পার মিটার হিসাব বোঝে খুব ইজিলি এই জন্য। আর এটা হচ্ছে কোর, এটা আপনার বিভিন্ন ফ্যাক্টরি কোর লাগে, এটা হচ্ছে কোরের মাল। উপর আর্মাটা আছে, স্কিন কেবল বলা হয়, এখানে 24 কোর আছে। এই 24 কোর মাল 100 মিটার ধরেন 1 মিটার আপনার 650 টাকা পড়বে মিটার, 100 মিটার 60,000 টাকা পড়বে। 100 মিটার তো অল্প একটু না? এ তো এখানে 120-130 মিটার আছে, এই রাউন্ডটা দেখান। এটা এই এতটুকু তারের এত দাম? জি জি, এটা তো কম, এটা তো আমরা যখন বাকি কোনো ফ্যাক্টরিতে বেশি তখন তো এটার দাম আরও বেশি। কী কাজ করে ফ্যাক্টরিতে? এটা কী ফ্যাক্টরিতে? বিভিন্ন মেশিনে লাইন সেট আপ দিব, এটা দিয়ে একটা কেবলের ভিতরে অনেকগুলা তার আছে, যে কালার চুজ করবে এই এক কেবলের ভিতরে অনেকগুলো মেশিনে সেট আপ দেওয়া যাবে। সেম আরেকটা আছে দেখেন, এটা হচ্ছে 36 কোর, 36 কোর। এ মালটার পার মিটার এটা ফাইবার আছে, ইভেন এটা রাবার ইনসুলেশন, এটা সব জায়গায় পাওয়া যায় না, অ্যান্ড ফায়ার প্রুফ। এ মালটা পড়বে আপনার 950 টাকা পার মিটার, 100 মিটার 95,000 টাকা। এটা হচ্ছে 3x6RM ফ্লেক্সিবল, 3x6RM ফ্লেক্সিবল, এটা পড়বে 220 টাকা পার মিটার, পার মিটার 220 টাকা। এগুলো দিয়ে ধরেন আপনার মোটর চালাবে 20 গোড়া 25 গোড়া মোটরের জন্য এটা পারফেক্ট। আচ্ছা, এখানে আরেকটা তার আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে স্কিন কেবল বলা হয়, 4 পিসেস কালারিং, এক একটা কালার এক এক রকম। এটা দিয়ে আপনার জোরে কথা বলতে হবে। এরপরে আপনার এটা দিয়ে 4 কোর যাবে, এখানে শিল্ডেড আছে, ওই শিল্ডেড ওই মেশিনের শিল্ডটা লাগবে, এই কাপড়গুলো লাগবে, না হলে মেশিনে হবে না, আনফিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সেম এগুলো একে মাল, এক স্টাইলে মাল, জাহাজের পুরাতন জাহাজের মাল হলো আপনার, এটা বিআরবি থেকে অনেক ভালো মাল। কিছু কিছু মাল বাংলাদেশে বানাতে পারে না, যেমন কিছু কিছু মাল বানাতে পারে না, এগুলো বিদেশিরাও খুব যত্ন সহকারে বানায়। এই মালগুলো হচ্ছে এগুলো, এটা হচ্ছে মাল। কত পড়ে এগুলো? এটার প্রাইস পড়বে আপনার 130-140 টাকা পার মিটার। আর এটা হচ্ছে 16 কোর আরমাট, উপর আরমাট, এই আরমাটটা ছাড়া ওই মেশিনে কাজ হবে না, এই আরমাটটা ছাড়া ওই মেশিনে কাজ হবে না, এই কোরগুলো লাগবে ওনাদের। এটা হচ্ছে আরমাট সহকারে 16 কোর, 10 কোর, 12 কোর, 15 কোর, 36 কোর, 24 কোর সব মালে আছে এই স্টাইলের। ওই মালগুলো আপনার এই আরমার ছাড়া ওই মেশিন সেট আপ দেওয়া ইম্পসিবল, এই জন্য এই মালটার প্রাইস পড়বে আপনার 550 টাকা পার মিটার, পার মিটার। আর এটা হচ্ছে 2x4, 1 হর্সের 2 হর্সের মাল মোটরের জন্য, 1 হর্সের 2 হর্সের মোটরের জন্য এটা পড়বে, এটা পার মিটার পড়বে আপনার 45 টাকা, এটা 2.5RM বলা হয়। আচ্ছা, তাছাড়া এগুলো কি সব একই তার? না না, এক একটা এক এক সাইজ, এটা আরেক সাইজ মাল, এটা হচ্ছে 4RM 3 কোর, এটা দিয়ে 10 গোড়া 7.5 গোড়া মোটরের জন্য, মোটর চালাইতে হলে এত হেভি মাল লাগবে,
তো এটার দাম পড়বে আপনার 4RM 120 টাকা মিটার পড়বে। আচ্ছা, কি করে ওটা দিয়ে কি করে? এটা মোটর চালাবে, মোটর চালাবে 7.5 হর্স অথবা 10 হর্স ওটা, এটা। আর এটা হচ্ছে আপনার 1 হর্স 2 হর্স 3 হর্স, তিন গোড়া দুই গোড়া এক গোড়ার জন্য এই মালটা লাগবে, থ্রি কোর মোটরের জন্য। আচ্ছা, অল ইনসুলেশন পিভিসি, জাপানি মাল, জাপানে তৈরি হয়েছে, খুব যত্ন সহকারে তৈরি হয়েছে এই মালটা, জাপানিরা বানাইছে অনেক নিখুঁতভাবে এই মালটা। এর পড়বে আপনার 65 টাকা পার মিটার পড়বে। এরকম তদ্রূপ এইগুলা সব থ্রি কোর, বড় বড় রুল আছে। এটা হচ্ছে থ্রি কোর, এটা দিয়ে 1 হর্স 2 হর্স 3 হর্স দুই গোড়া তিন গোড়ার জন্য এই জাপানি মালগুলা মোটরে লাগাইলে প্রায় 50-60 বছরের গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করা যায়। এই মালগুলা বিশেষ করে বাংলা মালে আবার আমরা গ্যারান্টি দিতে পারি না, যে কোনো সময় স্পার্ক করতে পারে। আর তদ্রূপ এই এই গুণার ভিতরে আপনার আরও মোটা মোটা গুণ আছে, অথবা আরও বিগ সাইজ আছে, বড় সাইজের মাল। ওই বড় সাইজের মালগুলা এই সাদা, এটা কিন্তু কফার তামা, উপরে এক ধরনের নিকেল করে দিয়েছে বিদেশিরা, যেন পানিতে খাম্মার মধ্যে পানি পড়লে যেন তার ঝাঙ্গার না আসে, মরিচা না পড়ে, এই জন্য এই তারটাকে ওরা নিকেল করে দিয়েছে অনেক বছর টেকসই থাকার জন্য। আর এটা হচ্ছে কত পড়বে? এটা এটার প্রাইস পড়বে আপনার 55 টাকা পার মিটার। এই এই স্টাইলের অনেকগুলো মাল আছে, এটার তামার থিকনেস পরিমাপের উপরে নির্ভর করে রেট উঠানামা করবে। তাছাড়া এই মালগুলা খুব সফট, সফটের জন্য এটা ভালো, কেরানে সফট মাল লাগে এই মাল সহকারে। এই সফট মাল এগুলো বাংলাদেশে সহজে বানানো যায় না, সফট মাল তারটা একদম মুট করা যায় না, মুলাম। হ্যাঁ, এ তারগুলো সফটের জন্য নাড়াচাড়া করার জন্য ওয়েল্ডিং মেশিনের পিছিয়ে দিতে পারে, গ্রাইন্ডিং মেশিনের পিছিয়ে দিতে পারে। অনেকের লতা লাইন বানায় 3 প্লাগ 4 প্লাগ বানাইয়া ওরা ওদের ইলেকট্রনিক্স কাজগুলো সম্পূর্ণ করতে পারে এ তার দিয়ে। তারগুলো সহজে নষ্ট হয় না, তার তো বাজারে অনেক পাওয়া যায় কিন্তু আপনার নষ্ট হয় না এরা। এই তারগুলো নাড়াচাড়া করে আবার 24 ঘন্টা কাজ করলেও আপনার তারগুলো কোনো এফেক্ট আসে না, তারগুলো নষ্ট হয় না। এই জন্য এই তারগুলো বিদেশি এই তারগুলোর খুব চাহিদা, সারা বাংলাদেশের মানুষ এই চট্টগ্রাম সিটিয়া মার্কেটে এই তার ক্রয় করার জন্য আসে। এর ভিতরে আপনার আচ্ছা কত পড়বে? কত এটা ফুট পড়বে? পার মিটার 60 টাকা পড়বে। এত দ্রুপ মোটা চিকন হিসাব করলে এটা 120 টাকাও গজ আছে, মিটার আছে। এখন এটার মোটা এই স্টাইলের মাল আছে অনেকগুলা, এটা মোটা চিকনের উপরে নির্ভর করবে ওনার কোনটা নিবে, ওই অনুযায়ী দামটা একটু ডিস্টেন্স হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আমাদের এখানে এই মালটা আপনার একতলা বিল্ডিং এর জন্য দিবে, টুইন কোর বলা হয়। এই তারটা আপনার টুইন কোর জাপানি মাল, এটা খাম্বার থেকে অনেকে একতলা বিল্ডিং এর জন্য খাম্বার থেকে টান দিবে, টানি মিটারে দিবে, পল্লী ওয়াদ্দায় লাগে, পল্লী বিদ্যুতে তো ওনারা এ তার দেয়। তো আপনার এটা পার মিটার পড়বে 65 টাকা। জি, এগুলো সব একই? হ্যাঁ না, এটা এটা আরেক সাইজ, এটা হলো আরেক সাইজ, এটা হচ্ছে 3 কোর 4 RM। এ মালটা 3 কোর, এ মালটা 10 হর্স থেকে 15 হর্স পর্যন্ত মোটর চলবে, যাদরা রাইস মিল অথবা আপনার গাছের মিল, যে মিলে হোক মোটরে কানেকশনের জন্য এটা পারফেক্ট। এটা কত পড়ে? এটা পড়বে 120 টাকা পার মিটার। এটা হচ্ছে 6 RM 3 কোর, 3 কোর 6 RM। এ মালটা আপনার ও মালটার থেকে তামার থিকনেস একটু মোটা, আর এটাও জাপানি। এই মালটা দিয়ে আপনার 6 RM মাল, এটা দিয়ে 20 হর্স 25 হর্স 20 গোড়া 25 গোড়া মোটরের জন্য এটা লাগবে। এটা অনেকদিন টেকসই, অনেকদিন টিকবে, কারণ এই মালগুলা ওই এই ফায়ার প্রুফ থাকার কারণে মালটা গরম হয় না অথবা মালটা জ্বলে যায় না, পুড়ে যায় না।
যারা ক্রয় করে ক্রেতারা অনেক সুবিধা ভোগ করে এটার কারণে। আচ্ছা, এটা কত পড়ে? এটা পড়বে আপনার 230 টাকা বা 210 টাকা মিটার, পার মিটার 210 টাকা। আর এটা হচ্ছে সেম লাইক দ্যাট, তো এটা হচ্ছে ফায়ার প্রুফ, এই কাপড়টা ফুল হিট প্রুফ, এটা আগুনও জ্বলবে না, আগুনও জ্বলবে না। অনেকে ব্রয়লারের কাজে ব্যবহার করে, এটা ব্রয়লারের কাছে ব্যবহার করার জন্য হিট প্রুফ, এগুলো এই জিনিসগুলো জ্বলবে না, পুড়বে না, গলবে না। এটা ডাইরেক্ট আপনার আগুনের ভিতরে থাকলেও কিছু হবে না, কিন্তু লাইন চলতে থাকবে। এর জন্য এই ফায়ার প্রুফ মালগুলা বিক্রি হয়। এই ফায়ার প্রুফ মালের মিটার 100 থেকে 400 পর্যন্ত আছে, এটা পড়বে 250 টাকা মিটার। তদ্রূপ এই মালটা হচ্ছে একটা ফ্যাক্টরির মধ্যে ধরেন তামা চায় না, ওরা তামা লাগবে না, অ্যাসেস লাগবে। ওই অ্যাসেসের মাল জাপানে বানাইছে ওরা, ও এই মালটা কিন্তু তামা হলে হবে না। অনেকে চাচ্ছে যে আমার ফ্যাক্টরিতে মেশিন একটা আছে, ওই মেশিনের মধ্যে আপনার এই তামা দিলে হবে না, তবে অ্যাসেসে ওই কি এক ধরনের পাওয়ার টানে, ওই পাওয়ারটা তামা কন্ট্রোল করতে পারে না, এই জন্য ওরা ও কি এক ধরনের নিকেল কমিয়ে দিয়ে আপনার অ্যাসেস দিয়ে বানাইছে। এটা টুইন কোর, এটা দিলে আপনার ওই জিনিসটা তামাটা গলবে না, মানে জিনিসটা ফিটনেসটা ভালো থাকবে তার মেশিনে, এই জন্য এটা। আর এটার মধ্যে কত পড়ে? এটা পড়বে পার মিটার 165 টাকা, কারণ এটা তামা না, কফার না, এটা অ্যাসেস, এবং এটা আনকমন একটা মাল, এও জাপানিরা বানাইছে। এখানে 200-500 মিটার আছে, এখানে 100 মিটার রেখে দিচ্ছি, আর দুটো গুডাউনে আছে। ও সেম, এটা হচ্ছে পিভিসি ইনসুলেন্স সেন, এটা হল্যান্ডের মাল, এটা এই মালটা হল্যান্ডের। এই মালটা আপনার অনেক মাল আছে, প্রায় 500 মিটারের মতো মাল আছে আমাদের কাছে রিজার্ভ। এই মালটা দিয়ে আপনার অনেকে এটাকে চিড়ে, এটাকে ওয়ারিং ব্যবহার করতে পারে, এটাকে চিড়ে, এটাকে সার্ভিস ব্যবহার করতে পারে। এটার ইনসুলেশন অনেক স্ট্রং, এবং এটা দিয়ে আপনার 1 হর্স থেকে 3 হর্সের মোটরের জন্য পারফেক্ট, মোটরের জন্য এটা বাইরে রোদে বৃষ্টিতে ভিজলে, রোদে মানে ভিজার পরও এটার কোনো সমস্যা আসে না। এটা আরও 80 বছর এভাবে থাকলো, এটা এরকমই থাকবে, এগুলো কোনো সমস্যা হয় না। এটা কত পড়ে? এটা পড়বে আপনার 65 টাকা মিটার। এটা হচ্ছে ওয়ার্ল্ডিং কেবল, হ্যাঁ, দেখতে চায়না স্টাইলের, কিন্তু আসলে মালটা চায়নাই, বাইরের মাল চায়না। অনেক সময় জাহাজে চায়নারা অরিজিনাল চায়না, হ্যাঁ অরিজিনাল চায়না, বাইরে আপনার বিভিন্ন এই শিপের শিপে চায়নারাও মাল বিক্রি করে, ওই মালটা চায়নাদের মাল এখানে দিছে। এই স্টাইলের মালগুলো চায়না, এগুলো ওয়ার্ল্ডিং কেবল, এগুলো গরম হয় না, এই জন্য 100% পিওর তামা, এই জন্য গরম হয় না, গরম না হওয়ার কারণে এগুলো ইয়ে হয়। এখানে এটা কত পড়বে? এটা এটা পার ফুট পড়বে আপনার 90 টাকা। 90 টাকা এখানে বেশ নিন না স্যার, না অনেকে 10-5-3 জন্য মাটির নিচে আর্থিং দিবে, অথবা বিল্ডিং এর ভিতরে আর্থিং দিবে। এটার মধ্যে মোটা চিকন অনেকগুলো মাল আছে, এটা জাস্ট একটা স্যাম্পল রাখছি। এই স্টাইলের মাল কতগুলো লাগে, তামার মাল, এটা আমরা আর্থিং হিসাবে সেল করি, আর্থিং লাগে অনেকের ইমার্জেন্সি। কত পড়বে? কত এটার ফুট পড়বে আপনার? শুধু 45 টাকা, এরকম 120 টাকা ফুট আছে, মোটা চিকনের উপরে নির্ভর করে, তামার থিকনেসের উপরে নির্ভর করে এটার দাম। এটা অনেকে আর্মারটা লাগে, কাভার লাগে, 1, 2, 3, 4, 5, 6, 7 14 কোর আছে, এরকম 12 কোর আছে। এই আর্মারটা ওনাদের লাগবে, মানে আর্মার বলতে এই জালিটার, এই জালিটা হলে ওনাদের খুব সহজ হয়। আবার এই এখানে কানেক্টিং সিস্টেম আছে, এই কানেক্টিং সিস্টেম দিয়ে, আর ওনারা কোথাও যাওয়া লাগবে না, এখানে কানেকশন দিয়ে এখানে ঢুকিয়ে দিবে, তারপর ওনাদের মেশিন চলবে। আর এই আর্মার সহ ওনারা চায়, অনেক সময় আর্মার না হলেও চলে,
যার যেভাবে চায়, আর মালটা অনেকের বাধ্যতামূলক অথবা কারণ না, এই জন্য এই মালটার দাম একটু বেশি। এই মালটা পার মিটার পড়বে আপনার 220 টাকা, 220 টাকা পার মিটার। এটা হচ্ছে স্লাইড 0.5 RM তামার থিকনেস। এখানে তামার থিকনেস নিয়ে কথাবার্তা চলে। আপনার তামাটার গুণগত মান টেকসই, এবং তামাটা ওই মেশিনে কী পরিমাণ তামা দেওয়া লাগবে, মানে কী পরিমাণ তামাটা দেওয়া লাগবে, এই জন্য এটা 0.5 তামা লাগবে। ওরা 0.5 ওরা বানাইছে, ওটা এটা 0.5 তামা। এখানে আছে 8 কোর, 8 কোর আছে। এটার দাম পড়বে 130 টাকা পার মিটার। এভাবে শত শত মিটার মাল আছে। তারপরে এখানে আছে এটা 4 পিসেস 4 কোরের, এটা সেম সিল এরকম থাকবে। এটা আছে, এটাও 8 ফিন 8 কোরের মাল আছে। এটা এভাবে যাবে। ওনারা যে কিছু কিছু মেশিন আছে, ওই মেশিনে এই মাল ছাড়া চলবে না, একদমই চলবে না। তো এটা হচ্ছে আপনার বডি। অনেকে কয় আমাদের বডিটা মোটা কেন, আমাদের মেশিনের খাবে না, এবং কি আমাদের মেশিনে অ্যাডজাস্ট হবে না, এই জন্য এটা একটু বডি চিকন করে এটা বিদেশিরা তৈরি করেছে। আমাদের প্রয়োজনে না, বিদেশিরা বিদেশিদের মেশিনের প্রয়োজনে তৈরি করেছে, কারণ ওরা ওদের তো মেশিনের জন্য ভালো প্রযোজ্য করে তৈরি করেছে। তো এই মালটার বডি চিকন, কিন্তু সব মালটা ভাঙবে না, ফাটবে না। হ্যাঁ, এই মালটা ফায়ার প্রুফ, হিট প্রুফ। এই মালটা আপনার 2.5 RM আছে, এক একটা খেরে 2.5 RM। এটা দিয়ে আপনার 5 গোড়া 6 গোড়া 4 গোড়া মোটর, এবং কেউ বাসা বাড়িতেও টানতে পারবে, যেখানে ইচ্ছে ওখানে যে মেশিনের দরকার ওই মেশিনে ওরা ওটা ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে 4 RM আপনার পিভিসি, অল ইন অল পিভিসি। ভিতরে এক ধরনের পুটিং আছে, এই পুটিংটার কারণে আপনার তারটা গরম হবে না, তারকে সুরক্ষিত রাখে। এটা হচ্ছে 4 RM পিভিসি ইনসুলেশন। এটা পড়বে 110 টাকা পার মিটার। আপনার চ্যানেলে আমি আরও একবার অ্যাড করেছি, এর জন্য 125 টাকার মালটা 110 টাকা আপনার চ্যানেলে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনার এই চ্যানেলের কারণে আমি উপকৃত হয়েছি, এজন্য আপনি আবার আসছেন আমি অত্যন্ত আন্তরিকভাবে খুশি হয়েছি। এই খুশি বলে প্রকাশ করার মতো না। তো এই জন্য এই মালটা এই জন্য কম প্রাইস দিচ্ছি, হ্যাঁ কম প্রাইস দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 3 কোর 4 RM, এটা ফায়ার প্রুফ হিট প্রুফ। জিনিসটা মুলাম আছে, একটু সফট আছে, সফটের কারণে এক একটা লোকের এক এক রকম চাহিদা, যে আমার মালটা একটু সফট থাকুক যেন গরম না হয় নাড়াচাড়া করার জন্য। এটাতে এসির কাজেও ব্যবহার করতে পারে, 5 টনি 4 টনি এসির কাজেও ব্যবহার করতে পারবে। ইভেন মন চাইলে উনি এটাকে মোটরের কাজেও ব্যবহার করতে পারবে, ইভেন মন চাইলে উনি ফ্যাক্টরির কোনো মেশিনের সেট আপ দিতে পারবে। এই জন্য এই মালটা ও যার লাগবে ওর জন্য প্রযোজ্য, ওই মালটা আমরা দিয়ে থাকি। আচ্ছা, এটা কত পড়বে? এই মালটা পড়বে 95 টাকা পার মিটার। আর এটা হচ্ছে আপনার, অনেকে বলতেছে ভাই বাংলাদেশি মালে NYY লেখা থাকে, অনেক সময় মেস্ত্রিরা NYY দিয়ে থাকে। NYY মালটা লাগে ডবল কভারের জন্য। তো NYY মালটা আমরা কালেক্ট করছি, কারণ ক্রেতা এক এক সময় এক এক ধরনের মন্তব্য নিয়ে আসে, ওনাদের চাহিদা মতো মাল দিতে হয়, নাহলে ওনারা ক্রয় করে না। তো NYY মাল এটা, এটা 3 কোর সেম একই কাজে ব্যবহার করবে, একটু তা আমার থিকনেসটা একটু বেশ কম আছে, এই আর কিছু না। আচ্ছা, এটা কত? এটা পড়বে শুধু 65 টাকা পার মিটার। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্লেক্সিবল 4 কোর, এটা একটু তামাটা একটু কালসা দেখা যায়। এটা জাস্ট স্যাম্পল হিসেবে রাখছে, আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে। এটা ধরুন অনেকে সামার্সিয়াল মোটর ব্যবহার করবে, মাটির নিচে 300 ফুট 350 ফুট চলে যায়, তখন ওনারা ওই সামার্সিয়াল মোটরের জন্য এরকম 4 পিসেস মাল ভিতরে ঢোকে, সামার্সিয়াল 5-এর ভিতরে 350 ফুট ঢোকে। এটা হচ্ছে আপনার 75 টাকা পার মিটার।
ঠিক আছে না, অল ইনসুলেশন পিভিসি জিনিসটা এরকম ফ্লেক্সিবল চিকন চিকন গুণা লাগবে। এটা হচ্ছে 5 কোর, অনেকে 4 পিসেস পায় কিন্তু 5 পিসেস পায় না, শিপে ম্যাক্সিমাম 4 পিসেস হয়। কার কখনো কখনো সাডেনলি আপনার 5 পিসেস হয়, তখন ওনার 5 পিসেসে লাগবে পুরা এলাকা তন্ন তন্ন করি, যেখানে পায় ওখানে ওরা কথা বলে যে আমার মালটা লাগবে, আমার মালটা ওই মেশিনের জন্য 5 পিসেস লাগবে। এক্সট্রায় দিক দিয়ে একটা ঝুলেলে আমার জিনিসটা ডিসকালার হয়, ডিসক্রেডিট দেখা যাচ্ছে, আমি আমার কাস্টমার সরি আমার এই বায়ার অথবা কেউ অ্যাপ্রুভ করবে না, এই জন্য আমরা ভিতরে চাচ্ছি, তখন ওনাদেরকে 5 কোর মালটা দিই আমরা। এটা হচ্ছে 6RM ফ্লেক্সিবল পায় 5 কোর, এই মালটা পার পিসেস পড়বে আপনার 285 থেকে 90 টাকা। তারপর এটা হচ্ছে 3 কোর 10RM ফ্লেক্সিবল, ভিতরে একটা পায়ার প্রুফ ইনসুলেশন আছে, ডাবল কভার NYY, এই মালটা আপনার 3 কোর, এটা মোটরে লাগে অনেক সময়, আবার মেশিনেও লাগে, 100 মিটার চায়, 50 মিটার চায়, 40 মিটার চায়, যে যা চায় আমরা তা দিতে বাধ্য, কারণ ওনারা আমরা কাস্টমারের চাহিদা মতো মাল দিতে হবে, আমরা আমাদের মতো করে মাল দিলে কাস্টমারে নেবে না, এই জন্য এটার পার মিটার পড়বে 10RM ফ্লেক্সিবল 3 কোর, এটার পার মিটার পড়বে আপনার 290 টাকা পার মিটার, এক একটা মিটার। এটা হচ্ছে 4 পিসেসের মাল, 4 কোর, এটা 10RM, এটাও জাপানি মাল, এই মালটা আপনার এটাও ডাবল কভার আছে, ডাবল কভারের কারণে এই মালটা চলে ভালো। এটা দিয়ে আপনার কিছু কিছু মেশিন আছে, চীনের থেকে মেশিন আছে, জাপান থেকে মেশিন আছে, ওখানে ফ্লেক্সিবলের মালের মেজারমেন্ট ওরা দেয়, ওই মেজারমেন্ট অনুযায়ী ওরা মালটা ক্রয় করে, ওই মেজারমেন্ট অনুযায়ী এই মালটা আপনার ওই মালটা 10RM ফ্লেক্সিবল 4 কোর 350 টাকা বেশ অনেক সময় বেচতে চলে, কিন্তু আমরা একটু কমে রাখি, যেহেতু আমরা কিনতে একটু কম পাই, এই জন্য এটাও 285 টাকা আমরা রাখতে পারি। কিন্তু এটা 3 কোর, এটাও 285 টাকা, এটা 4 কোর, এটাও 285 টাকা। এখানে কোয়ালিটির কিছু বেশ কম আছে, কোয়ালিটির কারণে এটার একটু রেট একটু উঠানামা করে, ঠিক আছে। তারপরে আছে এটা হচ্ছে আপনার 3 কোর 6RM, 3 কোর 6RM মাল, এটা দিয়ে মোটর চালাবে 30 হর্স 25 হর্স 15 হর্স, এটা ওই কাজে ব্যবহার করবে। কত এগুলো কত পড়বে? এগুলো হবে আপনার 190 টাকা পার মিটার, ঠিক আছে। যেটা কিনতে একটু কম পাই, এটা কিনতে বেচতে একটু কম বেশি, কারণ বেশি ইয়ে করার দরকার নেই। এটা হচ্ছে ওয়েল্ডিং কেবল, জাহাজে আসছে ডবল কভারের মাল, ওয়েল্ডিং কেবল, এটা পার ফুট হবে আপনার 110 টাকা পার ফুট, এটা ওয়েল্ডিং মেশিনে কাজ করছে বিদেশিরা, কাজের শেষে যখন 110 টাকা পড়বে পার ফুট, এটা ফুট হিসাব, কারণ ফুট হিসাব না হলে এটা পোষাবে না, এটা মিটারের কথা শুনলে কাস্টমার একটু থমকে যাবে। এগুলো ওয়েল্ডিং কেবলগুলো বিশেষ করে ফিট হিসাবে সেল করা হয়, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে 3 কোর জাপানি মাল 16RM, 3 কোর জাপানি মাল 16RM, এই মালটা অনেক হেভি মাল, এই মালটা মেন লাইনে দেয় অনেক সময়, ফ্যাক্টরির মেন লাইনে অনেক সময় বোর্ড থেকে ডিবি বোর্ড, ডিবি বোর্ড থেকে বাইরে চেঞ্জ ওভার ওখানে যাবে। এই মালটা পার মিটার পড়বে 420 টাকা, 420 টাকা পার মিটার। 5 কোর মাল মেশিনে অনেক সময় খুঁজ করে যে আমার 5 কোর লাগবে, 1টা কোর মনে হয় ভিতরে রয়ে গেছে, তো এটা হচ্ছে 5 কোর, ওটাও মেশিনে লাগে, সেম লাইক দ্যাট ওয়ান। 5 কোরের ওইটা কত পড়বে বলতেছি? এটা সেম সেম, কিন্তু এখানে আর্মাট আছে, আর্মাট জালিটার কারণে এটা শিল্ডেডের মতো সেল হয়, ওটার দাম যদি হয় আপনার 80 টাকা 85 টাকা, এটা পড়বে 120 টাকা, কারণ ওটা জালি আছে, এটার অনেক সাপোর্টিং আছে, এখানে আর্থিংও নিতে পারবে, এখান থেকে আর কোথাও আর্থিং স্টার্ট আনা লাগবে না, এখানে আর্থিং, এখান থেকে কানেকশন নিতে পারবে খুব দ্রুত। আর এগুলো হচ্ছে সার্ভিস মাল, ভিতরে ওয়ারিংয়ের জন্য এবং
হেভি হেভি কাজের জন্য সার্ভিস মালগুলো এই আর এইটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস মাল এগুলো কত পড়ে সার্ভিস মালগুলো আপনার 650 টাকা কেজি হিসাবে এগুলো কেজি কেজি পার কেজি আর এটা হচ্ছে ফ্লেক্সিবল সিঙ্গেল কোর 16 RM এভাবে ফ্লেক্সিবল সিঙ্গেল কোর 2.5 থেকে 50 RM পর্যন্ত আমাদের স্টকে আছে এই মালগুলো আপনার লম্বা 100-150-200-300 ফুট করে করে হয় ফ্লেক্সিবল মাল অনেক মেশিনে এরকম ফ্লেক্সিবল মালে লাগবে ফ্লেক্সিবল মাল ছাড়া হবে না এই জন্য এই মালগুলো আমরা পার মিটার রাখি 150 টাকা ওগুলো নষ্ট হয় না সহজে মরিচা ধরে না খার পড়ে না কিসে কাজ করে এটা কিসের জন্য এটা আপনার ফ্যাক্টরির মেশিনে সেট আপ দিবে কোন মেশিনে কীভাবে সেট আপ দিয়ে তা আমরা জানি না সচরাচর আচ্ছা কিন্তু মেশিনের জন্য কাস্টমার আসি অনেক মাল নিয়ে যায় তো পায়ার প্রুফ ত্রিকোর এটা এটা এই মালটা খুব রেয়ার মাল সব জায়গায় পাওয়া যায় না এগুলো আমরা অনেক সময় কালেকশন করি অনেক দূর দূরান্ত থেকে যখন এক পিস পাই এক পিসও নিয়ে আসি কালেকশন করে রাখি কাস্টমারে অনেক সময় আনকমন মালগুলো চেয়ে বসে এই জন্য এটা হচ্ছে 4 RM 3-4 ফ্লেক্সিবল এটা পার মিটার পড়বে আপনার 230 টাকা আর এই মালগুলো কেজি হিসাব 650 টাকা কেজি হিসাব 650 কেজি এগুলো না ওটা আরেক কালার ওটাকে বলা হয় হচ্ছে আপনার ট্যাপিং মাল 4 RM আমরা ওটা কেজিতে বিক্রি করি আপনার ষোলোতে 18 কোর আছে কোরের মাল অনেকেই চাচ্ছে আমার এত কোরের মাল লাগবে এবং এই তামা ফিটনেস এই পয়েন্টের তামা লাগবে এই জন্য এই মালটা আপনার পার মিটার পরে আপনার 135-140 টাকা হ্যাঁ এটা বাসাবাড়িতে দেবে বাসাবাড়ি কি কাজে কারেন্টের তার কি কারেন্টের করা যাবে এই মালটা ওই কাজে ব্যবহার করবে এখানে 200 মিটার লাগো 400 মিটার লাগো একসাথে আমরা দিতে পারবো ওয়ান পিস কত পড়বে কত এটা পড়বে আপনার 95 টাকা পার মিটার এটা হচ্ছে টুইন কোর এটা ধরেন আপনার তিনতলা চারতলা বিল্ডিং এর জন্য এই মানটা প্রযোজ্য তিনতলা চারতলা কেন ওই ক্যাপাসিটি এখানে কিলোওয়াট আছে আপনার যেমন 1 কিলো মানে উপরে উঠানোর জন্য কি তারে দিয়ে লাগে পাওয়ার লাগে হ্যাঁ হ্যাঁ আপনার যত চারতলা বিল্ডিং এ তো আর একতলা বিল্ডিং এর পাওয়ার দি হবে না এটাকে একটু মজবুত করতে হবে নাহলে তো আপনার তারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে অনেক রিস্কেবল থাকে ইলেকট্রনিক জিনিসগুলো একটু হ্যাভি করে রাখা ভালো কারণ হ্যাভি না করলে ইলেকট্রনিক জিনিস নিয়ে খেলা করে তো লাভ নাই এখানে আর্থিং করে শর্ট হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও থাকে এটা কত পড়বে এটা এটা চারতলারটা চারতলারটা আপনার 180 টাকা পড়বে 180 টাকা না এটা হচ্ছে গাড়ি ওয়ারিং আচ্ছা গাড়ি ওয়ারিং হ্যাঁ আপনার প্রাইভেট কার আছে না হ্যাঁ আপনার প্রাইভেট কার ওয়ারিং করতে হলে আপনার প্রাইভেট কার ওয়ারিং করলে এগুলো গাড়ি ওয়ারিং লাগবে বিভিন্ন সাইজ আছে 650 থেকে 850 টাকা পর্যন্ত পার কেজি আছে কালারিং লাগবে গাড়ি ওয়ারিং এর মালগুলো এরকম ফ্লেক্সিবল লাগতে হবে চিকন চিকন না হলে হয় না কারণ ওটাতে আর এই ঘর ওয়ারিং এর কাম তো আর গাড়ি ওয়ারিং এর কাম দিয়ে হয় না গাড়ি ওয়ারিং এর মালে গাড়ি ওয়ারিং এ দিতে হবে এই জন্য এখানে 300 আছে মাল 400-500 রেখে দিয়েছি কারণ অনেকে কানেকশনের জন্য ফিন লাগে 300 রেখে দিয়েছি এরকম 4 পিসেস থাকে এই মালটা 4 পিসেস ওরা সামার্সিয়াল মোটর বলেন বা যে কোনো
মেশিন কানেকশনের জন্য এটা পাবেন। আচ্ছা কত পড়ে এটা? এটা পড়বে আপনার 90 টাকা মিটার। আপনি চ্যানেল তো কম দিই আমরা, কারণ আপনার জন্য ডিসকাউন্ট আছে। এরপরে এটা হচ্ছে ওই ফ্লেক্সিবলের মধ্যে আর্মারটা লাগে, সিটের কেবলটা লাগে, এই কেবলের জন্য আপনার মালটা অনেক দূর থেকে কালেকশন করতে হয়েছে আমাদেরকে। এই মালটা দূর থেকে কালেকশন করে আমরা এখন এটা চেল করব আপনার 135 টাকা মিটার, ওই জালির কারণে। জালি না হলে এটার দাম আরও কমবে, 85 টাকা মিটার হবে জালির কারণে, কারণ জালিগুলা মালগুলো আমরা নিজেরাই কিনতে হয় বেশি দাম দিই। ঠিক আছে, কাস্টমারকে কিভাবে আমরা কম দেবো? আমরা যদি যাই কিনি, এটা কি জিনিস? এই যে এটা কেবলের সাথে থ্রি ফিনের চকেট সহ আসছে, কেবল সহ কানেক্টিং করা আছে। এবং কেউ যদি বলে যে ভাই আমার তো কানেক্টিং এর জন্য আলাদাভাবে কষ্ট করতে হয়, এটা তো রেডি পাইছি, এই মালটা আমাকে এইভাবে দিয়ে দেন, তাহলে আমি আমার আর কাজ করতে হয় না। জাস্ট ওখানে নিয়ে শুধু একটার সাথে একটা কানেকশন দিয়ে দিলে লাইন চলে আসছে, আর কোনো পিছনে তাকাইতে হয় না। এগুলো হচ্ছে ডিসেল কেবল, মোটা চিকন আছে, যার যে পরিমাণ মোটা লাগে, যার যে পরিমাণ চিকন লাগে ওই অনুযায়ী সস্তা। এখানে আপনার 15 টাকা গজ থেকে শুরু করে 120 টাকা গজ পর্যন্ত আছে। দাম হবে অনেক, হ্যাভি মালও আছে, হ্যাভি মাল আবার মেরিনে ওরা নিয়ে যায়, আবার বিভিন্ন কাজে জাল লাগে। সারা বাংলাদেশে তো অনেক কাজ হয়, যে কাজে জাল লাগে ওরে আমরা ওই মালটা দিতে বাধ্য থাকি। আচ্ছা, ওই রেট রিজনেবল করে দিয়ে এগুলো সার্কেল প্যাটার্ন, এগুলো জাহাজে, জি জাহাজে, আমরা জাহাজের মাল ছাড়া কোনো মাল রাখি না। এগুলো কিভাবে বিক্রি করেন? এগুলো সার্কিট ব্রেকার চায়নাটা যদি নেয় তখন 110 টাকা 20 টাকা ধরে, যা সিঙ্গেল পিসেস। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখতে একটু পুরন মনে হয় কিন্তু একটু মুছে দিলে সেরকম হয়। আমাদের স্টক মাল আছে, ভালো পুরাতন, তো পুরাতন জিনিস তো পুরাতনই দেখাবে। এই মার্লিন জেরিন পুরাতন জিনিস, পুরাতন দেখালে হয় না, অনেক সময় কাস্টমারের চোখের দেখতে সুন্দর চায়, নতুন না, নতুন তো চায় না, ওরাও জানে চায়না মালগুলো আপনার 110 টাকা বিক্রি করে। তো এটা হচ্ছে আপনার মেড ইন হাঙ্গেরি, দেখেন লেখা আছে এখানে, আছে মার্লিন জেরিন। এই মালটা হচ্ছে আমরা বিক্রি করি 90 টাকা 85 টাকা, নতুন চায়নাটার চেয়ে অনেক ভালো না এটা, মানে গ্যারান্টি আছে যে ভালো, গ্যারান্টি 5 বছরের ওয়ারেন্টি দিয়ে আমরা সেল করি। আচ্ছা, এটার প্রাইস করবে 85 টাকা বা এত। আর এটা হচ্ছে এখানে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আছে, 400 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 125 অ্যাম্পিয়ার, 125 অ্যাম্পিয়ার 2500 টাকা রাখি, 200 অ্যাম্পিয়ার 4200 টাকা রাখি, অরিজিনাল মাল এগুলো এবিবির মাল আছে, 160 অ্যাম্পিয়ার 3200 টাকা রাখি। এটা হচ্ছে আপনার স্টার্টার, কোনটা এটা স্টার্টার, এবং এখানে আরও আছে স্টার্টার, এইগুলো কত? হ্যাঁ এটা স্টার্টার, এই স্টার্টার অ্যাম্পিয়ার উপর নির্ভর করে, এটা 4500 থেকে 5000 টাকা সিলেন্সের মাল লেখা আছে। এই মালগুলো কালেকশন করা তো এত সহজ না, সবাই কি কালেকশন করতে পারেনি এই মালগুলো। এই মালগুলো আমরা যে জাহাজ থাকার কারণে আমরা জাপানি, ইতালি, ফ্রান্স এই ব্র্যান্ডের মালগুলো আমরা পাচ্ছি জাহাজের কারণে, জাহাজের কারণে, নাহলে তো আপনার কারণে আর আপনার কারণে। আচ্ছা, আর এটা হচ্ছে স্টার্টার, এটা 100 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার 100 অ্যাম্পিয়ার আপনার 1800 টাকা, 50 অ্যাম্পিয়ার আছে, 200 অ্যাম্পিয়ার আছে, 500 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে, 600 অ্যাম্পিয়ার আছে। এটা নির্ধারণ করে আপনার অ্যাম্পিয়ারের উপরে টাকা নির্ধারণ করে, এবং ব্র্যান্ডের উপরে, আপনি কোন ব্র্যান্ডটা নিতে চাচ্ছেন, কি আপনি জাপান নেবেন না হল্যান্ড নেবেন না আপনার ফ্রান্সের মাল নেবেন, এগুলোর উপর নির্ভর করে মালগুলো। আবার এটার মধ্যে টু দোয়েল আছে, দোয়েল করা, এই দোয়েলটা পরে আপনার নতুন চায়নাটা নিতে হলে আপনার পড়বে 320 টাকা, আমরা বেশি 180 টাকা দোয়েল করা আছে দেখছেন। এটা টু ফিনের, এটা বাসা বাড়িতে কাজে ব্যবহার করে, ফ্যাক্টরির কাজে ব্যবহার করে, অথবা বড় একটা বোর্ড বোর্ড লাগাইছে ওনারা, ওই বোর্ডের ভিতরে একসাথে অনেকগুলো দেয়, দেখবেন আপনি বিল্ডিংয়ের অনেক সময় গ্যাপে গ্যাপে দেখা যায়। আমরা জাস্ট এটা একটা ডিসপ্লের জন্য এগুলো সাজা রাখছে, এগুলো পড়ে আছে আমাদের রিজার্ভ আছে, বস্তায় বস্তায় ভরা ভরা আছে, প্রেস করা, অনেক প্রেস আছে ওগুলো। আপনার ব্যাটারি কেবল, অনেকে আপনার গাড়ির হেল্পলাইন লাগে না,
চব্বিশ ভোল্টের ব্যাটারির জন্য এমআলটা লাগে পার ফিট হচ্ছে 130 টাকা। তো ব্যাটারিতে আপনার কি 35 লাগাবেন না 50 আরএম লাগাবেন, আরএম হিসেব করে আসলে ভালো। আর আমরা নিজেরাও বলতে পারি 12 ভোল্টের কত আরএম মাল দিলে চলে, আবার 24 ভোল্টের কত কত ইয়ে মাল দিলে চলে, এগুলো হেল্প হয়। আপনার সেলফ যখন দিবেন ব্যাটারি থেকে গাড়ি স্টার্ট হবে এটা দিয়ে। এর দুই সাইডে ক্যালাম লাগায় পড়বে, কত এরকম ক্যালাম লাগাই 130 টাকা পড়বে। দেখেন এরকম ক্যালাম লাগানো থাকে, এটা ওই স্টাইলে মাল যেগুলো থাকে, হ্যাঁ এগুলো ক্যালাম আমরা লাগাই দিই ওটার মধ্যে। আর না হলে ক্যালাম লাগানো আছে জাহাজের, এগুলো ফ্যানেল বোর্ড থেকে খোলা, ওই ক্যালাম থেকে আমরা এই এভাবে এভাবে ক্যালাম সব নিয়ে আসি। নিয়ে আসার পর থেকে কাস্টমারে ওই অনেক সময় ক্যালাম লাগাইতে জানে না, এটা ক্যালাম লাগানোর জন্য মেশিন লাগে, ভালো মেশিন দিয়ে ক্যালাম চাপ না দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন মাঝপথে যদি ওনাদের গাড়ি বেঁচে যায় বা ট্রাক লরি এক্স ওয়াই জেড যেটে হয়, যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে ওরা মুসিবতে পড়বে বা সমস্যা পড়বে। এই জন্য ওরা ক্যালামগুলো অরিজিনাল দেখে অনেকে কিনে, যে আমাকে অরিজিনাল ক্যালাম সহকারে দিয়ে দিলে আমরা জয়েন্ট কানেকশন। দাম পড়ে কেন এগুলো? ফিট 100 থেকে 150 টাকা, 200 থেকে 250 টাকা পর্যন্ত আছে, সাইজের উপর নির্ভর করে এগুলো ইয়ে করা হয়। আর এটা হচ্ছে কেরানে ইউজ করে, মানে যেটা আপনার লাগবে ওটা আপনার সাথে যোগাযোগ করে ওইভাবে দামাদামি করে দিবেন। হ্যাঁ দামাদামি করে দিতে হবে। আর এখানে এটা হচ্ছে আপনার এই কেরানের রিমোট, কেরান উপর দিকে যাবে নিচের দিকে যাবে ছাইডে আসবে, একটু ক্লোজ করবে একটু ছাড়বে, এই জন্য এটা কেরানের রিমোট। এটার প্রাইস পড়বে আপনার 1250 টাকা পিস। আর কেবল নিলে কেবলেরটা হিসাব করব, হিসাব করার পরে হবে আর কি। আর এটা হচ্ছে জয়েন্ট, যখন অনেক সময় ওনারা সাইডে কাজ করতেছে 10-12টা ওয়েল্ডিং মেশিন কাজ করতেছে, তো যে 3 প্লাগ থেকে ওনারা নিচ্ছে ওই প্লাগটা জ্বলে যায়, স্পার্ক করে জ্বলে যায়। জ্বলে যাওয়ার পরে ওনারা এই মালটা পুরো লাইন কাজও বন্ধ হয়ে যায় এবং লাইনটা অফ হয়ে যায়, এখন নতুন করে আবার কানেকশন দিতে হয়। এই জন্য ওনারা ওই কাজটা তো 24 ঘন্টা ওয়ার্কাররা কাজ করে, এই জন্য চাচ্ছে যে আমি এমন হেভি করে লাগাবো যেন আমার জিনিসটা স্পার্ক না করে না জ্বলে। এই জন্য এটা 63 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। এটা এটা ফ্রান্সের মাল, এটার দাম পড়বে আপনার 1 পিসের 1650 টাকা। এটা হচ্ছে আপনার কেবল 3 কোর 16 আরএম, এটা হচ্ছে 25 আরএম, 3 কোর 16 আরএম পড়বে আপনার 400 টাকা পার মিটার, 400 টাকা পার মিটার। আর এটা হচ্ছে 25 আরএম, কোনটা এটা? এটা হ্যাঁ এটা পড়বে, এটার মাথা কোথায়? পার মিটার 650 টাকা। এটার মাথা মাথা আছে ওদিক দিয়ে, এই যে ওদিক থেকে মাথা আছে। এটা ফ্যাক্টরি 50 জোড়া 60 জোড়া মোটরের জন্য কানেকশন দিবে এগুলো। এই মাল হচ্ছে আপনার 25 আরএম, 25 আরএম 3 কোর। আর এটা হচ্ছে কত পড়বে? এটা কত পড়বে? এটা 650 টাকা পড়বে পার মিটার। আচ্ছা আর ওটা? এটা হচ্ছে 50 আরএম, 1150 টাকা পড়বে পার মিটার। 50 আরএম 1150 পড়বে, হ্যাঁ মিটার। এটাও আপনার 110 জোড়া মোটরের জন্য, ওরা কানেকশনের জন্য মেইন লাইন এটা দিতে হবে, নাহলে হবে না। এটা হচ্ছে 50 আরএম, 50 আরএম, হ্যাঁ এটা লম্বা মাল, এটাও 1150 টাকা পড়বে। এটা হচ্ছে 35 আরএম, 35 আরএম 100 ফুট 150 ফুট করে আছে, ওরা ফ্যাক্টরিতে কানেকশন দেওয়ার জন্য মোটরের জন্য বা মেইন লাইন খাম্বা থেকে মেইন লাইন নেওয়ার জন্য ফ্যাক্টরি এই মালগুলো লাগে। কত এটা কত পড়বে? 35 পড়বে আপনার 1150 টাকা, 35 আরএম, এটাও 35, হুম 35 1050 টাকা পড়বে। আসলে প্রাইস আপনার 3200 টাকা পার মিটার, 3200 টাকা পার মিটার। এটা পার মিটার 100 মিটার নিলে ধরেন 3,20,000 টাকা আসবে, মানে এগুলো বড় বড় ইন্ডাস্ট্রির জন্য। হ্যাঁ বড় বড়। এটা 50 আরএম, 50 আরএম, 50 আরএম আছে, 70 আরএম আছে। 50 আরএম কত পড়বে? 70 আরএম তো আগে বলছি 1150 টাকা, তবে 70 আরএম আছে। হ্যাঁ 70 আরএমটা পড়বে আপনার ধরেন 1800, 1900, 2200, এখন 2200 টাকা চলে। আপনারা কেউ যদি এই দোকানের সাথে যোগাযোগ করতে চান বা এই দোকানে আসতে চান, তাহলে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।